ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে রবিবার টিসিএ ভবনে সংগঠনের রাজ্য কনভেনশন আয়োজিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন কর্মচারী সংগঠনের নেতৃত্ব ও সমর্থকেরা। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন কর্মচারী সমিতির নেতারা। এই প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠন নেতৃত্ব। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি রাজ্যের শিক্ষক কর্মচারীদের একটি পায়োনিয়ার সংগঠন, অগ্রণী সংগঠন। 1947 সালে স্বাধীনতার উষালগ্নে এই সমিতির জন্ম হয়েছে। আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেমন মানুষের জন্য আমরা কাজ করি, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা আবার পাশাপাশি আমাদের সমস্যাগুলি নিয়ে আমরা গণতান্ত্রিক উপায়ে সরকারের কাছ থেকে আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলি আদায় করার আমরা চেষ্টা আমরা করে আমরা চলেছি আমরা দীর্ঘদিন যাবৎ। আজকে এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে আমরা সাধারণ মানুষের মতন রাজ্যের শিক্ষক কর্মচারীরও আজকে আক্রান্ত, প্রতারিত, বঞ্চিত। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে। কর্মচারীরা বিশ্বাস করেছিল যে আমাদের পূর্ণাঙ্গরূপে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে, সমস্ত বকেয়া ডিএ প্রদান করা হবে, প্রশাসনের সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, বেকারদের কর্মসংস্থানের জন্য বছরে 50,000 করে শূন্যপদ পূরণ করা হবে, বিভিন্নভাবে 10,323 যে শিক্ষকদের যে সমস্যা, চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা।